ঈদ সামনে রেখে রাজধানীতে সক্রিয় সশস্ত্র ডাকাত দল। জানালার গ্রিল কেটে, দরজা ভেঙে বাসায় ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে সবাইকে, পরে লুট করে নিয়ে যায় মালামাল। কেউ বাধা দিলে চালানো হয় নির্যাতন। রাজধানীর তুরাগে এমন দুটি ডাকাতের ঘটনায় তিনজনকে গ্রেফতারের পর এই তথ্য দিয়েছে পুলিশ। এই চক্রের প্রধান ইকবাল হোসেনকে গ্রেফতারের পর জামিনে বেরিয়েই গঠন করেন নতুন ডাকাত দল। গত মাসে রাজধানীর তুরাগে নয়ানি চালার একটি ফ্ল্যাটে গ্রিল কেটে বাসায় ঢুকে একদল ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে সবার হাত পা মুখ বেঁধে লুট করা হয় স্বর্ণসহ 8 লাখ টাকার মালামাল। একইভাবে চলতি মাসে তুরাগের ধৌর এলাকায় ঘটে আরেকটি ঘটনা। এক গৃহবধূ ও তার স্বামীর মুখ হাত পা বেঁধে লুটে নেওয়া হয় প্রায় 10 লাখ টাকার মালামাল। বলতে থেকে আমি আমরা ডাকাত, কোনো কথা বলবে না, কথা বলে শেষ করে দিব, আমাকে বাড়ি দিয়ে মাথা ফাটাই দিল। এর ভিতরে একজন উঠে আমার পিছন দিয়ে আমার হাত ধরে ফেললো, আনুমানিক 10 লাখ টাকার মতো গেছে আমার। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সিসিটিভির ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হয় ডাকাত ইকবাল হোসেনকে। সিলেটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার তথ্যে তুরাগ থেকে ডাকাতের বিভিন্ন আলামত সহ ধরা হয় আরো দুইজনকে। পুলিশ বলছে ইকবাল দুর্ধর্ষ ডাকাত দলের প্রধান। 6টি ডাকাতির মামলা আছে তার নামে। একাধিকবার জেল খেটেছেন। কারাগার থেকে বেরিয়ে আবারও নতুন দল গঠন করে শুরু করে ডাকাতি। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ এবং তথ্য প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে জানতে পারি যে এই ঘটনাগুলোর মূল আসামি হচ্ছে মোহাম্মদ ইকবাল হোসেন, যার নামে অলরেডি ডাকাতির মামলা রয়েছে বিভিন্ন আমাদের থানায় অনেকগুলো। ঈদ ঘিরে এমন আরো ডাকাত দল সক্রিয় আছে জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনী বলছে তাদের ধরতে চলছে অভিযান। মাসুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।